আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের 94তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানের বাসভবনে মিলাদ মাহফিল শেষে এ কথা বলেন রওশন এরশাদ। জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন তিনি। সবাইকে একসঙ্গে দল পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে ভালো ফল পাবে জাতীয় পার্টি। এদিকে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ও তার অনুসারীরা হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন করেছেন আলাদাভাবে। আমি এখানে আরেকটা করলাম, সে তো তাতে কোনো দ্বন্দ্ব নাই না। নির্বাচন সময় আসলে দেখা যাবে, এখন তো দেরি আছে। সাংবিধানিকভাবে নির্বাচন হবে এবং সাংবিধানিকভাবেই নির্বাচনটা হবে।